যত দিন যাচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মৃত্যুর ঘটনায় উঠে আসছে নতুন নতুন তথ্য। বুধবার ঘটনার দিন রাত 10টা থেকে রাত 11:30 পর্যন্ত কি চলছিল যাদবপুর মেইন হস্টেলে? আত্মহত্যা নাকি র‍্যাগিং এর শিকার পড়ুয়া? সেই প্রশ্নই ঘোরাফেরা করছে জনমানুষে। ইতিমধ্যে যাদবপুর মৃত্যুকাণ্ডে গ্রেপ্তার 9 জন, গ্রেপ্তার বিশ্ববিদ্যালয়ের 4 প্রাক্তনী সহ 5 পড়ুয়া। যারা ইতিমধ্যেই রয়েছে পুলিশি হেফাজতে, তাদের ও মেইন হোস্টেলের একাধিক আবাসিককে জিজ্ঞাসাবাদ করে পুলিশের হাতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে ঘটনার দিন রীতিমতো শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করা হয়েছিল মৃত পড়ুয়াকে। তাকে বিবস্ত্র হওয়ার জন্য বাধ্য করেছিল প্রাক্তনীরা। রাত 10:30টার পর 10:30 থেকে 11:45 এই টাইমটার মধ্যেই, যেটা এখনো পর্যন্ত পুলিশ সূত্রে খবর, যে যাদবপুরের ওই পড়ুয়াকে বিবস্ত্র হতে রীতিমতো বাধ্য করেছিলেন এই যে 6 অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে, তার মধ্যে থাকা একজন, উল্লেখযোগ্যভাবে তোমাকে জানিয়ে রাখবো, সপ্তক কামিল্লা, এবং তার সঙ্গে সঙ্গে সৌরভ চৌধুরী, অর্থাৎ যে প্রাক্তনীকে গ্রেপ্তার করা হয়েছে সেই প্রাক্তনী সৌরভ চৌধুরী। ফলে এরা সেই সময় একেবারে উপস্থিত ছিল, তাদের এক্সিস্টেন্স ছিল সেই জায়গায়, এবং বিবস্ত্র হতে তাকে বাধ্য করা হয়েছিল। এবং বিবস্ত্র করিয়ে যখন তার সঙ্গে অশ্লীল শারীরিক অঙ্গভঙ্গি করা হচ্ছিল, সেই সময় রীতিমতো ভয়ে এবং লজ্জায় কান্নায় রীতিমতো ভেঙে পড়েছিল ওই পড়ুয়া। এমনটাই কিন্তু এখনও পর্যন্ত যারা অন্যান্য সাক্ষী প্রমাণ, সাক্ষ্য প্রমাণ যাদের তরফ থেকে নেওয়া হয়েছে, পুলিশ আধিকারিকেরা নিয়েছেন, তারা মূলত এমনটাই স্বীকার করেছেন। পাশাপাশি পড়ুয়া মৃত্যুর ঘটনায় সামনে উঠে এসেছিল রহস্যময় চিঠি। পরবর্তীকালে পুলিশ সূত্রে জানা গিয়েছিল এই চিঠি লিখেছিল ধৃত দীপশেখর দত্ত। মৃত পড়ুয়াকে বাধ্য করা হয়েছিল চিঠিতে স্বাক্ষর করার জন্য। পুলিশের দাবি, ওই চিঠি লেখার নির্দেশ দিয়েছিল ধৃত সপ্তক কামিল্লা ও সৌরভ চৌধুরী। যে এই চিঠি লেখার ব্রেন চাইল্ড কার ছিল? এই চিঠি মূলত লিখতে বলেছিল সপ্তক কামিল্লা, দীপশেখর দত্ত এবং সৌরভ চৌধুরী। যেখানে সপ্তক ওই চিঠিটা লেখেনি, লিখেছিল দীপশেখর, এবং জোর করে সই করানো হয়েছিল যাদবপুরের ওই মৃত পড়ুয়াকে দিয়ে। ফলে উল্লেখযোগ্যভাবে এই যে চিঠির বিষয়, অর্থাৎ চিঠি লেখানো, সেখানে একটা বয়ান দেওয়া, জোর করে সই করানো, এই বিষয়গুলো সমস্তটাই ঠিক হয়েছিল একটা জিবি মিটিংয়ে। পুলিশ সূত্রে খবর, এই চিঠি লেখানোর আগে বারবার বৈঠক করা হয় মেইন হোস্টেলে। সেই বৈঠকেই এই চিঠি লেখার সিদ্ধান্ত নেওয়া হয়। এমনকি পড়ুয়া মৃত্যুর পরও একাধিকবার বৈঠক করেছে ধৃতরা, তাদের সঙ্গে উপস্থিত ছিল আরও একাধিক আবাসিক, এমনটাই দাবি তদন্তকারী অফিসারদের। সেখানেই উঠছে প্রশ্ন, তবে কি বৈঠকে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা চলছিল নাকি রয়েছে অন্য কোনো অভিসন্ধি? তার উত্তর খুঁজছেন তদন্তকারীরা। তবে পুলিশের দাবি, ওই দিনের বৈঠকে উপস্থিত ছিল আরও অনেক আবাসিক, তাদেরই খোঁজ চালাচ্ছেন তদন্তকারী সংস্থা। বুধবার তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করেছেন রেজিস্ট্রার স্নেহ মঞ্জু বসু ও অধ্যাপক পার্থপ্রতিম রায়কে। বুধবার হাজিরা দিতে না পারায় বৃহস্পতিবার ফের জিজ্ঞাসাবাদের মুখে ডিন অফ স্টুডেন্টস রজত রায়। পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হবে একাধিক পড়ুয়াসহ আবাসিকদেরও। তবে তদন্তের গতি এখন কোন দিকে মোড় নেয় সেটাই দেখার। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে অভিরূপা সাহার, রিপোর্ট ক্যালকাটা নিউজ।